কোন শ্রমিকরা পরিবহন করছিল, কারা এই দোকান পর্যন্ত আনছিল, ওই দোকানের জন্য যে পলিথিন চাললা, এই পলিথিনটার মধ্যে নিয়ে আমি বাড়িতে চাল চলে যাচ্ছি, এই পলিথিনটার ইনগ্রিডিয়েন্টসটা কোথা থেকে আসছে, পুরো পৃথিবীর সামগ্রিক একটা ব্যবস্থায় আমার সামনে আল্লাহ তুমি ছোট্ট একটু খানা হয়তো হাজির করেছো, কিন্তু কত মানুষের সাথে জড়িত। আমি সকলের জন্য দোয়া করি, আপনার দোয়া এরকম ভেবে 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 করা লাগবে, এর নাম হচ্ছে দোয়া। আপনি যদি এরকম একটা পূর্ণাঙ্গ দোয়া করতে পারেন, আপনার রমাদানের সব বেনিফিট আপনার সাথে থেকে যাবে ইনশাআল্লাহ। আপনার দোয়া একটা দোয়া, সুন্দর দোয়া আপনাকে শিখতে হবে। আমরা হতভাগা নামাজের পরে সুন্নত সব আমল তো ছেড়েই দিছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে ওইটুকু আমাদের দোয়া, ঠিক কিনা? আপনি দোয়ার মানে বুঝেন নাই প্রিয় ভাইয়েরা। উন্নত দোয়া, সুন্দর দোয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। দোয়া মানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, এইটুকুকে বললাম। একটা দোয়া কবুল করার জন্য তিনটা জিনিস আপনার লাগে। আপনি আপনার আল্লাহর প্রেমের প্রশংসা করবেন, আপনি বলেন হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেবল আপনার প্রশংসা নয়, আপনাকে আল্লাহর খুঁটে খুঁটে প্রশংসা করতে হবে। আই আল্লাহ, তুমি আমাকে চোখ দিয়েছো জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ তুমি আমাকে এই সুস্থ জীবনটা দিয়েছো আলহামদুলিল্লাহ, তুমি এই কত পাগল ছাগল দেখলাম আমারে তো তুমি পাগল বানাইতে পারতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পায়ে তো আমি হেঁটে হেঁটে যেতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা পয়সা টানাটানি আছে কিন্তু মসজিদের সামনে কতগুলো ফকির মিসকিন দাঁড়ায় থাকে, হাতটা তাদের এরকম থাকে, আমি হাত দিয়ে 1 টাকা হলেও দেই, আল্লাহ তুমি তো আমার হাত নিচের দিকে করাও নাই, হাত তোমার উপর দিকে রাখছো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলে পেলে এখন পর্যন্ত দিছো, আল্লাহ করোনায় পৃথিবীর কত মানুষ হারাই গেল, এখন পর্যন্ত আমাদেরকে ভালো রাখছো, কান দিয়ে এখন পর্যন্ত শুনতে দাও, আই রব্বুল আলামিন এখন পর্যন্ত কোনোদিন তো কারো দ্বারস্থ হয়ে দুপুরবেলা খিদার খেলায় কোনো বাড়িতে যাই বলি নাই, মা কোনো খাবার আছে কিনা আমার একটু খাবার দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, খুঁটে খুঁটে বের করে আল্লাহর প্রশংসা করতে হবে, এর নাম আলহামদুলিল্লাহ। দোয়া আপনার কবুল হওয়া শুরু হবে তখন থেকে, নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, হয় নাই আপনার সালাম নবীজির প্রতি হয় নাই, এই নবীতে সেই নবী তার প্রতি আমার সালাম, যেই নবীর কারণে সকল উম্মতের আগে আমি জান্নাতে যাব, সেই নবী মাকামে মাহমুদে মাথা হালাই দিয়ে থাকবেন, সেই নবী আমার জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী কোনো একদিন সাহাবীদেরকে বসেছিলেন নিয়ে সাথে সাথে বলেছেন আমার ভাইদের কথা আমার মনে পড়ছে, তাদের জন্য চোখ দিয়ে পানি পড়ছে, ওই ভাই আর কেউ নয়, ওই ভাই হচ্ছে আপনি আমি, যাদেরকে আল্লাহর নবী দেখেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সব সময় রুহামা ও বাইনাহুম হয়েছেন, এই নবী সেই নবীকে আল্লাহ প্রেমিক সকল নবীর উপর মর্যাদা দিয়েছেন, এই নবীতে সেই নবী, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন আনার কারণ আসার কারণে আমার প্রতি মর্যাদা হয়েছে, তার প্রতি দরুদ ও সালাম, এই নবী তো সেই নবী, সেই নবী আপনার আমার জন্য সকল বিধিবিধান আসান করেছেন, আগের যত পয়গম্বর ছিল সব পয়গম্বরের উম্মত যারা ছিল তারা কোনো গুনার নিয়ত করলে গুনা লেখা শুরু হয়ে যেত, আমার নবীর কারণে আমি গুনার নিয়ত করলে গুনা লেখা শুরু হয় না, সোয়াবের নিয়ত করলে সোয়াবের লেখা শুরু হয়, আল্লাহ ওই নবীর প্রতি দরুদ ও সালাম, এইরকম করে দরুদ ও সালাম ভেবে ভেবে 10 মিনিট বলা লাগবে। এরপরে আল্লাহর কাছে আপনি কামনা দিতে শুরু করেছেন, আল্লাহ আমাকে এ দাও সে দাও, আপনি কার কার জন্য দোয়া করেন আপনি তো কোনোদিন জানেন না, দোয়া কবুলের জন্য আল্লাহ কি প্র্যাকটিস আপনার জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দোয়া যদি তুমি কবুল করাতে চাও তাহলে তোমার যে ভাইরা অনুপস্থিত আছে তাদের জন্য দোয়া করো, কোন মুসলমান যখন অপর মুসলমানের জন্য দোয়া করে একজন ফেরেশতা তার কাছে চলে আসে সাথে সাথে বলে আল্লাহ এই ভাই উপস্থিত নাই এর এই চিনে না তার জন্য দোয়া করে, আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, ও যা যা দোয়া করছে আমি ফেরেশতা হয়ে তার কে দোয়া করলাম, আল্লাহ ওই বান্দার দোয়াগুলা কবুল করে নেন। আপনি কি এই এলাকার কোনোদিন কোনো বাসের হেল্পারদের জন্য দোয়া করেছেন, আপনি গার্মেন্ট শ্রমিকদের জন্য দোয়া করেছেন, রিক্সা প্যাডেলারদের জন্য দোয়া করেছেন, আপনি দোকানের কর্মচারীর জন্য দোয়া করেছেন, রাস্তার ফকির মিসকিনের জন্য দোয়া করেছেন, সেলুনে যেই লোকগুলা চুল কাটে তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আপনার জুতাটা যে সারাই দিয়েছে তার জন্য দোয়া করেছেন, জীবনে আপনি জানেন না আপনাকে কতভাবে উপকার করেছে তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমি যে চালটা খেয়ে নিচ্ছি এই চালটা কিভাবে হলো, কোন জাহাজে করে তেল আসছিল, কোন জায়গা
সাথে কারা মেশিনটা বানাইছিল, কারা এটা নিয়ে আসার পর হাল চাষ করেছিল, কারা এটা ভাঙাইছিল, কোন শ্রমিকরা পরিবহন করছিল, কারা এই দোকান পর্যন্ত আনছিল, ওই দোকানের জন্য যে পলিথিন চাললা, এই পলিথিনটার মধ্যে নিয়ে আমি বাড়িতে চাল চলে যাচ্ছি, এই পলিথিনটার ইনগ্রিডিয়েন্টসটা কোথা থেকে আসছে, পুরো পৃথিবীর সামগ্রিক একটা ব্যবস্থায় আমার সামনে আল্লাহ তুমি ছোট্ট একটু খানা হয়তো হাজির করেছ, কিন্তু কত মানুষের সাথে জড়িত। আমি সকলের জন্য দোয়া করি, আপনার দোয়া এরকম ভেবে 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 করা লাগবে, এর নাম হচ্ছে দোয়া। আপনি যদি এরকম একটা পূর্ণাঙ্গ দোয়া করতে পারেন, আপনার রমাদানের সব বেনিফিট আপনার সাথে থেকে যাবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ।